Hello everyone and welcome to my channel. This is me Rooqma and this is my channel Rooqma Ray. সবাই আশা করি খুব ভালো আছো, আমি দারুণ আছি এবং সবাই জানো আমি ঘুরছি, দেখতেই পাচ্ছ আমার ব্লগগুলো। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকে কিন্তু আমি আবার যাচ্ছি একটা অন্য জায়গায় শপিং করতে। তো কোথায় যাচ্ছি, সেখানে কি পাওয়া যায়, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং তার সঙ্গে আরও অনেক কিছু হবে, সেগুলো দেখতে থাকো। টাটা, দেখা হচ্ছে। তো যেরকম বলেছিলাম সকাল সকাল বেরিয়ে পড়ছি, সকাল যদিও এখন নেই, বেশ বেলা হয়ে গেছে, অনেকক্ষণ আমাদের আড্ডা মারতে মারতে, কারণ যেহেতু বেস্ট ফ্রেন্ডের সাথে এসেছি তো গল্প তো আমাদের শেষ হচ্ছে না। এখন এসেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে, আজকে ইন্ডিয়ান খাবো। কালকে সারাদিন থাই ফুডের উপর ছিলাম আর দারুণ থাই ফুড খেয়েছি। একটা ডিশ মানে তোমরা খাবেই খাবে যদি কখনো আসো, সেটা হচ্ছে প্যাড থাই, তাই তো? প্যাড থাইটা দুর্ধর্ষ ছিল, আরেকটা ছিল স্যুপটা, ওটার নামটা কি ছিল, নামটা মনে নেই। একটা স্যুপের মধ্যে মোমো দিয়ে আর চিকেন স্ট্রিপস ছিল, দুর্ধর্ষ খেতে ছিল। ওইটা ছিল এতে প্ল্যাটিনাম মলের জাস্ট বাইরেই যে ফুড স্ট্রিট সাইড, যে ফুড স্টলসগুলো ছিল সেইখান থেকে খেয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই আগের ব্লগটাতে। তো এখন দিন শুরু করছি আজকে, এবং আজকে অনেক কিছু করার আছে। আপাতত আমরা ডাব, নারিয়াল নারিয়াল ডাব, ঢাকনা খুলছি ডাব, মনে হচ্ছে চিনি মেশানো আছে খেলা, তাই এত ভীষণ ভালো আর ভীষণ রিফ্রেশিং। আমার ভুল করলো কফি খেয়ে, পরে ডাব খেলে পরে প্রার্থনা নামে খাবো। দেখ ডাবটা রান্না করে দিল, খুব ভালো। হ্যাঁ ডাবটা দারুণ রান্না করেছে, ও এখন ভিডিও তুলবে, এখন আমার ব্লগে ও রিল টাইম, আই এম ট্রাইং টু মেক আ রিল। ও আচ্ছা ঠিক আছে। কলকাতার কথা খুব মনে পড়ছে আমার, একটু সাদা চাটনিটা একটুখানি। এই হচ্ছে দোসা। যতই যাই হোক, খাবার দাবারের ব্যাপারে কলকাতা ইজ দি বেস্ট, দি বেস্ট সত্যি। বাট এখানকার আমরা থাই খাবার খুব ভালো খেলাম, থাই খাবার খুব ভালো খেয়েছি, কিন্তু ইন্ডিয়ানটা না খাওয়াই ভালো, আমাদেরও ভুল হয়েছে আসলে। কি ব্রেকফাস্ট, পাঞ্জাবি রেস্টুরেন্ট গুলো খুব ভালো। হ্যাঁ সেটা ঠিক, আগের দিন আমরা খেয়েছিলাম, নান খেয়েছিলাম, তারপরে কুলচা, তারপরে চিকেনের একটা কি খেয়েছিলাম, টিক্কা মশালা, আর একটা খেয়েছিলাম ডাল মাখানি, ভীষণই খুব টেস্টি ছিল। হ্যাঁ সল্টটা কম ছিল, সেটা হয়তো মেবি সেটার জন্য টেস্টটা এরকম লাগছে। বাট সবাই বাবা চেষ্টা করবে তাই পুরি খাওয়ার, আমরাও তাই খাবো এবার থেকে, নেক্সট টাইম থেকে। নিচে এসেছিলাম, আজকে অনেক শপিং করে ফেলেছি, যতগুলো সবার জন্য কেনা ছিল সেগুলো কিনেছি, নিজেদের জন্য কিনেছি, এখনো আমার শপিং মোটামুটি কমপ্লিট। ওদের এখনো কেনাকাটা চলছে, ওরা অনেক কিছু কিনছে, শর্টস ফর্টস কিনছে, আমার অলমোস্ট ডান, বা চাচাকে দেখবো, যদি কিছু ভালো কিছু পাই তাহলে ডেফিনেটলি কিনব। আজকে ওয়েদারটা একটু গরম, কালকে রোদটা অতটা ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বাট আজকে ভীষণ গরম লাগছে। বাট এখন একটু হাওয়া দিচ্ছে, একটু মাসাজ নিতে হবে, ফুট মাসাজ, হেঁটে হেঁটে পাওয়ার কোমরে অবস্থা খুব খারাপ, এখানে সবারই যারাই শপিং করতে আসে অবস্থা খারাপ হয়ে যায়। তো একটু পরে ফুট মাসাজও নেব, তার জন্য যাবো হচ্ছে মেবি প্যালাডিয়াম মল, ওখান থেকে মাসাজ নেব। আমার অবস্থা খুবই করুণ, দোকানের ভেতর ঢুকে আমি বসে পড়েছি, আমি আর পারছি না হাঁটতে জাস্ট। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা প্যালাডিয়াম মল, শ্রীতামা ভুলেই গেছে যে ও ব্লগ করতো। আমরা খুব সুন্দর সুন্দর দুটো সুটকেসও কিনে নিয়েছিলাম, আমার সুটকেসও কেনা হয়ে গেছে এবং সুটকেস ভরেও গেছে, সুটকেসে কোনো জায়গা নেই, তাই জন্য হাতে এখন প্লাস্টিক নিয়ে এগোতে হচ্ছে। এবার নেক্সট যাচ্ছি প্যালাডিয়াম মল, সেখান থেকে চোখ বন্ধ করে ঘুরবো, কিচ্ছু কিনবো না, শুধু মাসাজ নেব, একটা দারুণ মাসাজ দরকার, মাসাজ নিয়ে তারপরে চাতুচাক নাইট মার্কেটে যাব।
প্যারাডিয়াম ওয়ার্ল্ড। কেনাকাটা কমপ্লিট, শুধু টুকটাক এখনো আর দু একজনের জন্য কেনা বাকি আছে। প্রচুর তো গিফট করতে হয় সবাইকে, সবাই এক্সপেক্ট করে থাকে যে সবার জন্য কিছু না কিছু আনবো, তো সেই কারণে আজকে টুরিস্ট অনেক বেশি। এই স্ট্রিটটা কালকে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, আজকে একদম মানে গিজগিজ করছে, দেখিস একদম ভর্তি, প্রচুর লোকজন এসে গেছে। যাই হোক এখন আগে খাবো, তারপরে বাকি সব কথা। আমরা এতক্ষণ বসার জায়গা নিয়ে মারপিট করছিলাম প্রায়, আর ওরা এখন খাবার নেওয়ার নিয়ে মারপিট করছে। ওই যে ওই কোণে দেখ না, লোকের ঘাড়ে উঠে পড়েছে প্রায়। কি টায়ার্ড লাগছে, কি রে শপিং করবি আর আমি বাড়ি যাব। মানে হোটেলে, বাড়ি মানে কলকাতা না, কলকাতা না হোটেল, কলকাতা মানেই আবার কাজ শুরু হয়ে যাবে। তো শুধু তাই আমার সাথে দেখা হবে না, কলকাতায় চলে গেলে এখন তো কিছুদিন আলাদা আলাদাই, মানে আর কত আমার মুখটা দেখবি তুই, আর কত সহ্য করবি। আবার দেখে দিল আমরা ব্লগ করছি আর বসে আছি, আর ওরা মারপিট করছে। টায়ার্ড লাগছে, এ মা শপিং করবে না, কোনো হাত রাখার জায়গা নেই, এত খাবার আমরা নিয়ে ফেলেছি। বিভৎস খিদে পেয়েছিল আর প্রচন্ড ভালো খাবারটা, থামতে পারছি না। এটা কোনো মানুষের সুন্দর কথা না, ভিডিওটা ইজ আ মাস্ট, কারণ আমরা তো এখন হোটেলে যাচ্ছি, আমরা কিভাবে বসেছি। পিঙ্কি একটু ধরো একবার, দাঁড়া এইটা তো বসেছিস, এইখানে অবস্থাটা দেখ, সুটকেস বেরিয়ে যেতে পারে, আমরা আরেকটা প্যাকেজ, সুটকেস বেরিয়ে যেতে পারে, সাবধানে এত হেঁটে এত শপিং করে সব মাটিতে হয়তো গড়াগড়ি গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, কি অবস্থা তোকে যা লাগছে আমায় দেখ না তুই। কি বলছিলিস তুই, তোমার কথা বলবো না, হাসবো বুঝতে পারছি না। এই কি রে অন্ধকার, ও মা জুতোটা মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই, একটাই জুতো এনেছি অন্য আর জুতো আনিনি। সীতা এতক্ষণ সারা রাস্তা ওইভাবে বসে আমরা বলছিলাম যে আর কিচ্ছু কিনবো না, এখন বলছে জুতোটা তাহলে ফুকের থেকে কিনতাম, দেখা লাইট জ্বালে ঘুট ঘুটে অন্ধকার। ও বাবা এই সৎকারের গাড়ির লাইট জ্বলে উঠেছে, ছোটখাটো দোকান দিয়ে ফেলেছিস তোরা, ছোটখাটো দোকান একটা দিয়েছি, খুবই ছোট দোকান, যদি আপনাদের কারোর দরকার লাগে প্লিজ বাবা আসতে পারে। এই যে আমি কিন্তু খুবই অল্প কিনেছি, তুই দেখ তোর মতো, ও বাবা তোর অনেক আছে রে, এই ব্যাস শেষ, তোর দেখ এদিক ওদিক, সকালে আমাদের ফ্লাইট, আমরা ফুকেট পৌঁছে যাবো। এমা সঙ্গে একটা পোকা, না পোকা না, পোকা না এইটারই কিছু সুতো দিতে হবে কালকে, আমি বিশাল কালারফুল অনেক কিছু কিনেছি, এটা দেখেছিলি, ও এটা তো একসাথেই কিনলাম, এই কালারে আমি 50টা জামা কিনে ফেলেছি, না না এটা দেখিনি, মানেটা কি তুই ব্লু কিনলি আমি গ্রিন কিনলাম, ও হ্যাঁ 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 মনেই নেই আমারও, মনে নেই আমি কি যে কিনেছি কি না কিনেছি আমার কিচ্ছু মনে নেই। এগুলো আনপ্যাক করতে হবে, হ্যাঁ এগুলো এখন আনপ্যাক করব, প্যাকিং করব, প্রচুর কাজ, তারপর মাসাজ নেব, বেশি সময় আমাদের হাতে নেই, তাড়াতাড়ি আর এ করতে হবে, গোছাতে হবে, বুঝলি। এই যে কোয়াদগুলো কিনেছি, এই যে এইগুলো,
ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে, যদি নাও ভালো লাগে, তাও সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা, অনেক অনেক ভালোবাসা দিতে হবে। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।